এই জাতীয় পার্টির তো নেত্রী হচ্ছে শেখ হাসিনা। আমি এটাকে বলবো যে আওয়ামী লীগের বর্ধিত অংশ। জাতীয় পার্টি আলাদা কোনো রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মী মনে করে না। নির্বাচনের জন্য আগে পরিবেশ সৃষ্টি করতে হবে। তড়িঘড়ি করে আজকে নির্বাচন কমিশন একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনে পরিণত হয়েছে। তারা আওয়ামী লীগকে আর একবার ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি হিসাবে তারা আজকে ব্যবহার হচ্ছে। এই সিঁড়ি হিসাবে নির্বাচন কমিশন আজকে ইন্তেকাল কমিশন হিসাবে মানুষ মনে করে। তাহলে আজকে শেখ হাসিনা শুধুমাত্র আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেত্রী না, তিনি আজকে তৃণমূল বিএনপির দায়িত্ব নিয়েছেন। আবার হয়তো কালকে শুনবো যে তিনি বিএনএম এরও নেতৃত্ব নিয়েছেন। আসলে হাসিনা আপা, যে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে এটা আসলে টকশোতে না আসলে বোঝা যেত না। আর কি বলে, আওয়ামী লীগের নেতাদের বক্তব্য শোনা ছাড়া বোঝা যাচ্ছে না যে বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে। কেননা বাংলাদেশে এখন পর্যন্ত নির্বাচনের কোনো পরিবেশ হয়নি। বাংলাদেশে হঠাৎ করে একদিকে আমরা দেখছি যে আওয়ামী লীগ মনোনয়ন পত্র বিক্রির মহোৎসব পালন করছে, ঠিক একইভাবে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের অফিসটা মনে হচ্ছে যেন তারা গাজা উপত্যকায় পরিণত হয়েছে, একটা বদ্ধ ভূমির মতো। সেখানে পুলিশ পাহারায় আজকে সেই 28 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত সেই বিএনপি অফিস জনশূন্য অবস্থায় আছে। তো কি নির্বাচন করছে আওয়ামী লীগ আমি জানি না। নির্বাচন তো জনগণের জন্য, জনগণের ম্যান্ডেটের জন্য। জনগণ আবার 5 বছরের জন্য কাকে ক্ষমতায় বসাবে এটা নিশ্চিত করার জন্যই তো নির্বাচন, নাকি আওয়ামী লীগের 5 বছরের যেই 15 বছর ক্ষমতায় আছে আবার নতুন করে 5 বছর তাদের ক্ষমতা আবার রেনু করার জন্য, রিনিউ করার জন্য বোধ হয় একটা নতুন এই তফসিল হয়েছে। যদি এমন হয় আমি প্রতাপ ভাইকে বলবো যে আসলে এই এত রাষ্ট্র এমনিই খুব খারাপ অবস্থা, বাংলাদেশের অর্থনীতির চরম খারাপ অবস্থা। বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর বলেছে যে তার 36 বছর চাকরির যেই অভিজ্ঞতায় তিনি দেখেছেন যে বাংলাদেশ চরম নাজুক অবস্থা অর্থনীতি, এই সময় বাংলাদেশের রাজস্ব খরচ না করাটাই বেটার হবে। বাংলাদেশে কোনো নির্বাচনের পরিবেশ নাই, আর বাংলাদেশে রাজনীতি তো, রাজনীতির অবস্থা তো আওয়ামী লীগ 12টা বাজিয়ে দিয়েছে। আপনি দেখছেন যে পরিমণি, খুকুমণি, দীপুমণি, আজকে দেখলাম আরো জানি কত মণি, খেলোয়াড়, গীতিকার, কবি, তারপরে আপনার বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তাদের এক মহোৎসবে পরিণত হয়েছে বঙ্গবন্ধু এভিনিউ। আজকে সেখানে আসলে রাজনীতিবিদদের কবর রচনা করার জন্য মনে হয় আওয়ামী লীগ সেই শবযাত্রা শুরু করেছে। এটাকে আমি নির্বাচন বলবো না, কারণ আওয়ামী লীগের যারা আছে তারা ভাবছে যে 2014 সালে বাংলাদেশে নির্বাচন হয়নি, যারাই আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে তারাই এমপি হয়েছে। এবং শেখ হাসিনা বানরের পিঠা ভাগাভাগির মতো জাতীয় পার্টিকে কিছু, জেপি কে কিছু, ওয়ার্কার্স পার্টিকে কিছু, এরকম যাকে মনে চেয়েছে তাকেই এমপি করেছে। এজন্য দেখছি আমরা যে আপনি খেলোয়াড়রা লাইন ধরে আজকে খেলার মাঠ ছেড়ে তারা আজকে বিবিএবিনিউতে তারা তাদের যাত্রা শুরু হয়েছে। আজকে আমরা দেখেছি এফডিসিতে, আমি কয়েকদিন আগে আমাদের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেটা আজকে একবারে খুব, হ্যাঁ একবার কি বলবো আপনাকে, একবারে খুব সারাবাড়ির মতো অবস্থা আমাদের বরিশালের ভাষায় বলে। আজকে সমস্ত শুনতে পাচ্ছি না ইরান ভাই আপনাকে। আচ্ছা, আমার মনে হয় ওনার কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে আমাদের সাথে যুক্ত। নমিনেশন পাওয়া যায় তাহলে তাদের, সরি আমি ডিসকানেক্ট হয়েছিলাম, যদি নমিনেশন পাওয়া যায়, যদি নমিনেশন পাওয়া যায় তাহলে নিশ্চিত এমপি। এই নিশ্চিত এমপির যেই মহড়া আজকে এটাই আমরা দেখতেছি। আসলে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল, ফরহাদ ভাই একটা কথা বলেছেন সত্য কথা, যে আসলে বাংলাদেশে নয় শুধু উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যেই দলটি জনপ্রিয়তার কারণে আপনারা সর্বপ্রথম বেগম খালেদা জিয়াকে আপনারা মিথ্যা এবং বানোয়াট মামলায় তাকে কারা অন্তরীণ করেছেন, এরপরে বিএনপির যে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাকে মিথ্যা মামলায় আপনারা একের পর এক সাজা দিয়েছেন, একজন বিচারক তাকে একটা মামলায় খালাস দিয়েছিল তাকেও আপনারা দেশ ছাড়া করতে বাধ্য করেছেন, এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৃতীয় নেতা বিএনপি তাকে আপনারা কারাগারে নিয়েছেন, স্থায়ী কমিটির মেম্বার ম্যাক্সিমাম আজকে জেলখানাতে, কেন্দ্রীয় কমিটির সবাই জেলখানাতে, আওয়ামী লীগ নির্বাচনের মহোৎসব পালন করছে। বাংলাদেশের দ্বিতীয় তৃতীয় রাজনৈতিক দল আমি বলবো বাংলাদেশ জামাত ইসলামীকে, কেননা বাংলাদেশ জামাত ইসলামী
1971 সালের পর থেকে প্রত্যেকটা সংসদে তাদের কিন্তু অসংখ্য, প্রায় 18টা 20টা করে তাদের আসন ছিল, এবং বাংলাদেশের জনপ্রিয়তায় এবং ভোট ব্যাংকের যদি আপনি হিসাব করেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামী তৃতীয় রাজনৈতিক দল। সেই জামাত ইসলামীর নিবন্ধনটাকে আপনারা কেড়ে নিয়েছেন, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আজকে তাদেরকে জেলখানাতে, তাদের সমস্ত নেতৃবৃন্দ জেলখানাতে, আর আপনারা নির্বাচনের উৎসব পালন করছেন। চতুর্থ রাজনৈতিক দল হচ্ছে গিয়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, যেটাকে ইসলামী আন্দোলন বলে, চরমোনাই পীর সাহেবের সেই দলটিও ঘোষণা দিয়েছে তারা নির্বাচনে যাবে না। পঞ্চম দল হচ্ছে জাতীয় পার্টি, যেটাকে আপনারা গৃহপালিত দল হিসাবে আমরা দেখেছি 2014 সালে, তাদেরকে সরকারেও রেখেছিলেন, তাদেরকে বিরোধী দলেও রেখেছিলেন। আর এই জাতীয় পার্টির তো নেত্রী হচ্ছে শেখ হাসিনা, আমি এটাকে বলবো যে আওয়ামী লীগের বর্ধিত অংশ। জাতীয় পার্টি আলাদা কোনো রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মী মনে করে না। তাদের আচরণ, তাদের রাজনৈতিক শিষ্টাচার এবং তাদের সমস্ত কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে যারা আওয়ামী লীগের একটা বর্ধিত অংশ। তো যার কারণে এই মুহূর্তে আমি মনে করি বিএনপির সমমনা একটা দল হিসাবে আমি বিগত 2018 সালের নির্বাচনে পিরোজপুর 2, ভান্ডারিয়া কাউখালী জিয়ানগর আসনে নির্বাচন করেছিলাম। আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কবরস্ত করেছে। সর্বশেষ আপনি দেখেছেন যে ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুরে যে নির্বাচন 57 সেকেন্ডে সেই 47টা ভোট, আর যদি 3 মিনিট পেত তাহলে হাফ সেঞ্চুরি করতে পারত। এই যে নির্বাচন মাইকে অ্যানাউন্স করেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশে নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করছে, জাতীয় পার্টি নির্বাচন করছে, অসংখ্য আমরা সিটি কর্পোরেশন নির্বাচন দেখেছি, সংসদ নির্বাচন দেখেছি, কোথাও কিন্তু সাধারণ মানুষ তো দূরের কথা, আওয়ামী লীগের লোকজনও তো ভোট দিতে যায় না। তাহলে এই নির্বাচন নতুন করে যে আয়োজন করছে, আমি মনে করি এটা একটা তামাশা। এই তামাশার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হবে, বাংলাদেশের রাজনীতি তো কবরস্থ করেছে, এটাকে একবারে শেষ করা হবে। আমি মনে করি নির্বাচন অবিলম্বে বন্ধ করা উচিত। এবং আপনি জানেন যে ববাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা 5 সদস্য গত 14 তারিখে নির্বাচন কমিশনে গিয়েছিলাম এবং আমি সেখানে ব্রিফ করেছি। আমরা বলেছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই, নির্বাচনের জন্য আগে পরিবেশ সৃষ্টি করতে হবে। তড়িঘড়ি করে আজকে নির্বাচন কমিশন একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনে পরিণত হয়েছে। তারা আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি হিসাবে তারা আজকে ব্যবহার হচ্ছে। এই সিঁড়ি হিসাবে নির্বাচন কমিশন আজকে ইন্তেকাল কমিশন হিসাবে মানুষ মনে করে, কেননা ইলেকশন কমিশন নয়, তারা বাংলাদেশের গণতন্ত্রকে তারা একবারে কবরস্থ করার জায়গায় গিয়েছে। আমরা এই নির্বাচনের কোনোভাবে আমি মনে করি না যে নির্বাচন সরকার করতে পারবে, কেননা এই নির্বাচনের সামনে সাথে কোনো রাজনৈতিক দল নেই। আর হ্যাঁ, ফরহাদ ভাই একটা কথা বলেছেন যে অনেক নতুন নতুন দল আপনারা সৃষ্টি করেছেন, বিএনপি কে মোকাবেলা করার জন্য তৃণমূল বিএনপি আপনারা তৈরি করেছেন, বিএনএম তৈরি করেছেন। ফরহাদ ভাই আপনার মনে আছে যে বাংলাদেশে আপনারা এই এলডিপির সৃষ্টি করেছিলেন, এলডিপি এখন কি অবস্থা আপনারা জানেন, আপনারা বিকল্প ধারা করেছিলেন, হালে পানি পায় নাই, আপনারা জাতীয়তাবাদী ফ্রন্ট করেছিলেন আবুল কালাম আজাদকে দিয়ে, কি হয়েছে আমরা জানি। যার কারণে এগুলা নির্বাচনের সময় আপনারা যে নোংরামিটা শুরু করেছেন, এটা আসলে একটা রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের কাছে এদেশের মানুষ আশা করে না, কেননা আওয়ামী লীগকে কিন্তু বিএনপি কখনো ভেঙে আর একটা আওয়ামী লীগ করার মতো কোনো কখনো কোনো কোনো কাজ করেনি। কিন্তু আপনারা এই কাজটা কেন করছেন? আপনারা তো একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দলে আজকে শেখ হাসিনা শুধুমাত্র আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেত্রী না, তিনি আজকে তৃণমূল বিএনপিরও দায়িত্ব নিয়েছেন, আবার হয়তো কালকে শুনবো যে তিনি বিএনএম এরও নেতৃত্ব নিয়েছেন। এখন শেখ হাসিনা এক ব্যক্তি 3-4টা রাজনৈতিক দল তিনি পরিচালনা করছেন, তাদেরকে নিয়ে নির্বাচনে যাবেন, তার খায়েশ হতেই পারে, তার তো এখন ক্ষমতার মোহে, তিনি এখন ক্ষমতা ছাড়া কিছু বুঝছেন না। কেননা এই যে 15 বছর যাবত যে প্রোটোকল, 15 বছর যাবত যে ক্ষমতার ব্যবহার, এটা থেকে কোনোভাবে তিনি অন্য কিছু চিন্তা করতে পারছেন না। আমরা মনে করি যে এই নির্বাচন অবিলম্বে, এই নির্বাচন তফসিল স্থগিত করা উচিত এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য একটা লেভেলের ফিল্ড তৈরি করে তারপর নির্বাচনের জন্য পুনরায় আমরা যাত্রা করতে পারবো। ধন্যবাদ আপনাকে।